স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে টিউন করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি হৃদয় খান। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমার কাছে অনেকগুলো হুজুর রয়েছে। যেমনটা আপনার প্রথমেই প্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একজন মৌলবী রয়েছেন। উনি আসলে কাল ধরে দাঁড়িয়ে আছেন। তবে উনি কি আসলে দাঁড়িয়েই থাকবেন নাকি আরো অন্য কিছু করবেন? এখন একটা ব্যাপার হচ্ছে যে মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষালয় যেগুলো আসলে ধর্মীয় ভাবে আসলে শিক্ষায় ছাত্রদেরকে আসলে শিক্ষিত করতে চায়, সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আসলে এখন এমন একটা জোন হিসেবে তারা আসলে ব্যবহার করছে যেটা একেবারে বলাৎকার জোন আপনারা বলতে পারেন। এই বলৎকার জোনগুলোতে শুধুমাত্র যে বলৎকারের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়, এখানে অনেক প্রকার কাজ হয়। সেখানে ইয়াবা পাচার থেকে শুরু করে শিশুদেরকে বলৎকার থেকে শুরু করে মেয়েদেরকে ধর্ষণ থেকে শুরু করে খুন খারাপি থেকে শুরু করে টাঙ্কির মধ্যে মানে শিশুদেরকে কেটে রেখে দেওয়ার মতো কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে এই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করেই। তো যেমনটা আসলে এই তাদের যে তৎপরতা মানে শিশু বলৎকার ধর্ষণ এগুলো যেরকম হারে বাড়ছে, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের গণসচেতনতা। মানুষ এখন আসলে সচেতন হচ্ছে, প্রত্যেকের হাতে মোবাইল ফোন, ইন্টারনেট সংযোগ সহ। দ্যাটস ওয়াই আসলে আমরা এই চিত্রগুলো এখন দেখতে পাই। চলুন তাহলে আমি আর কথা না বাড়িয়ে এখানে আমার সামনে যিনি আছেন ওনার সাথে আসলে কী ঘটছে এবং পরবর্তীতে আর কী কী ঘটবে সেগুলো আমরা একটু চলুন দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে 100 বার কান ধরে উদ্বোস করানো হচ্ছে এবং ওনার অপরাধ হচ্ছে এটাই যে মাদ্রাসায় উনি আসলে শিশু বলৎকার করেছে। জীবনে আর কোনোদিন কোনো মানুষের শেখাত নত করতাম না, জীবনে আর কোনোদিন মানুষ শেখাত নত করতাম না, ভালো করে কম, জীবনে আর কোনোদিন কোনো মানুষ আর খেদমত করতাম না। আপনারা যেমনটি শুনতে পেয়েছেন ওনাকে আসলে শপথ করানো হয়েছে যে মাদ্রাসায় উনি কখনোই আর এই কাজটি করবেন না যে কাজটি অলরেডি উনি করেছেন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলুন আমরা পরবর্তী ফুটেজ আসলে চলে যাই। আমার কাছে মোট 5টি ফুটেজ রয়েছে, যদি অসংখ্য ফুটেজ আসলে আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা দেখি আসলে এইখানে কি ঘটছে, লেটস সি। বাড়িতে আরবি পড়ানোর সুবাদে মসজিদের ইমামের সাথে প্রেম, সেই প্রেমের পরিণতিতে গ্রামবাসীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল। ও মানে নামাজ পড়েন, ধরেন যে এদিক হাঁটতে হাঁটতে হুজুর চলে এসছে, তখন 8:15 কি 8:30 এরকম বাজে। তখন আমি ফোন দিলাম হুজুরে, আমি নিজেই ফোন দিয়ে বললাম যে হুজুর আমার মেয়ে তো ছোটো মেয়ে ছাপে বাতাস লাগছে, আপনি কি মসজিদে আসেন? তো হুজুর কোনো কথা না বলা পরে এখন একজনে দাঁড় করা রাখছি রুমের সামনে জানলার বগলে, যে দেখ তো কথাটা এখানে শোনা যায় নাকি। তো কথাটা শোনা গেছে, তখন কোচি দিতে নেমে আসার পরে আমি পাশের বাড়ি থেকে একটা ভাবিক দেখে নিছি, আমরা ছেলে মানুষ যদি যাই তাহলে একটা আমারই একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। তখন ভাবিক দেখে নিয়ে বলছি দাও দরজাটা খোলে নাকি। পরে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন এই ব্যক্তির মুখ থেকে যে উনি একজন ইমাম এবং উনি বাসায় আরবি শিক্ষা মানে দিতে যাচ্ছিলেন এই মহিলাকে, এবং ওই আরবি শিক্ষা দিতে গিয়েই মূলত ওই মহিলার সাথে উনি শারীরিক সম্পর্কে আসলে লিপ্ত হয়, এবং পরক্ষণেই আসলে কিছু মানুষ এখানে আসেন এবং তাকে হাতে নাতে ধরে ফেরেন। যেমনটা আপনারা এখানে দেখতে পেয়েছেন যে ওনাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এবং মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আপনারা দ্বিতীয় ফুটেজে এটুকুই দেখতে পেয়েছেন। আমরা চলুন থার্ড ফুটেজে যাচ্ছি। এখানে আপনারা আরও একজনকে দেখতে পাচ্ছেন, উনিও একজন ইমাম। শোনা যাক ওনাকে আসলে কীভাবে আসলে পাবলিক ধুলাই করেছে এবং কি মানে অপরাধ করেছেন উনি, আমরা সেটা একটু চলুন শুনে নিই। আমার কাছে কেন জানি মনে হয় এই হুজুরকে মামুনুল হকের মতো লাগে দেখতে। আপনাদের অপিনিয়ন জানাবেন কমেন্ট সেকশনে জানাবেন যে ওনাকে কার মতো দেখতে মনে হয় আপনার। ওনাকে বেশ কিছু অশ্লীল ভাষা আসলে গালাগালি করছে, আমি বাধ্য হয়ে এখানে মিউট করতে বাধ্য হলাম। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ওনাকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, একই সাথে উনি মাটিতে লুটিয়ে পড়েছেন এবং কোনোভাবেই আসলে উনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন না এমনটি দেখাচ্ছেন। এখানে আপনারা স্পষ্টভাবে দেখুন তো মামুনুল হকের মতো মনে হয় কিনা আপনাদের, একটু ভালোভাবে দেখেন তো আসলে ওনার অপরাধটা কি। মূলত অপরাধ হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন ওনার যিনি আসলে ভিডিওটা করছেন, চারটি বাচ্চাকে উনি আসলে রেপ করেছেন এবং সেগুলো সবগুলো মাদ্রাসার, সবগুলো বাচ্চা হচ্ছে মানে কোমলমতি অল্প বয়স্কা সে বাচ্চা। সে তাদেরকে কি করছে,
বলাৎকার করছে এবং সেটা কোথায়? মাদ্রাসার ভিতর বা মসজিদের ভিতর। চলো আমরা একটু শুনে নিই, আর একটু শুনে আমি এখানে একটা বিষয় বুঝতে পারলাম না, সেটা হচ্ছে যে ওনার শার্টের বা পাঞ্জাবি অর্ডার সেটার বোতাম মানুষজন লাগাই দিচ্ছে, বাট উনি কেন খুলে ফেলতেছে, মানে কেন আসলে খুলে ফেলতেছে। ওকে, আমরা তিন নম্বর ফুটেজ দেখলাম, এখন চলুন আমরা চার নম্বরে একটু সুইচ করতে চাই। চার নম্বরে চলুন দেখি এখানে আসলে কী ঘটনা ঘটছে। সামওয়ান ভিডিও করতেছে আপাতত দেখতে পাচ্ছি শুরুতে, চলুন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। ও আচ্ছা, এখানেও আসলে একজনকে বেঁধে রাখা হয়েছে এবং তার গলায় আপনারা দেখতে পাচ্ছেন জুতার মালা রয়েছে এবং প্রচুর মানুষজন আসলে তাকে ভিডিও করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যতদূর দেখা যাচ্ছে এটা একটা রাতের দৃশ্য, কোনো একটা রাত্রিবেলায় আসলে মানুষজন তাকে আটক করেছে এবং ওনার কাজটা কী ছিল আমরা সেটা একটু জানার চেষ্টা করছি ওনার কাছ থেকে। ওনাকে আসলে গাছের মধ্যেই আসলে বেঁধে রাখা হয়েছে। ওকে, শুনি কী বলে। আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি আসলে কিছুই বুঝতে পারছি না, এটা সম্ভবত চট্টগ্রামের কোনো একটা অঞ্চলের এই ঘটনাটা। এখানে হচ্ছে আমি যেহেতু চট্টগ্রামের আঞ্চলিক ভাষা পারি না, বুঝিও কম, সেক্ষেত্রে আমি আসলে বোঝাতে পারছি না আপনাদেরকে। আপনারা যারা আসলে চট্টগ্রামে রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে, আপনারা এখান থেকেও আসলে বুঝতে পারছেন যে মানুষের সচেতনতা কতটুকু অগ্রসর হয়েছে, মানুষজন খুবই তৎপর রয়েছেন এবং এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে এখন আসছে এবং তাদের এই যে বদমাইশি সেগুলো কিন্তু প্রকাশ হচ্ছে। আমরা একেবারে শেষের ফুটেজটি এখন একটু প্লে করতে চাচ্ছি। আমার কাছে লাস্ট যে ফুটেজটি রয়েছে সেখানে কি রয়েছে চলুন আমরা সবাই মিলে একটু দেখি এখানে আসলে কি ঘটনা ঘটছে। ওনাকে তো একদম পাক্কা মৌলবী মনে হচ্ছে, একেবারেই পাক্কা মৌলবী, রাইট? ওনার অনেক লম্বা দাড়ি রয়েছে এবং ওনার সুন্নতির লেবাস রয়েছে, এগুলো এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ওনার চিত্রটা, একটু দেখি। আচ্ছা, যিনি আসলে ভিডিওটা প্রকাশ করেছেন ওনাকে তো আমরা পাবো না, তবে যিনি আসলে পাবলিশ করেছেন আমরা ওনার এখানে আসলে বেশ কয়েকটা সাক্ষাৎকার রয়েছে বাচ্চাদের, আমি সেগুলো এর আগেও দেখিয়েছি, আমি নতুন করে আর দেখাতে চাচ্ছি না, আপনাদের সময় নষ্ট করছেন। আমি শুধুমাত্র ক্যাপশনটা একটুখানি পড়তে চাই। এখানে দেখুন ক্যাপশনে লেখা রয়েছে, মাদ্রাসার পরের দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রকে বলাৎকার করতো, অনেক সময় বাসায় চলে যেতে চাইলে ভয়ভীতি দেখাতো, এই বিষয়ে কাউকে কিছু বলতে মানাও করতো, এই হচ্ছে মূলত ব্যাপার। এবং এই মাদ্রাসার স্টুডেন্টগুলোকে সে মূলত এইভাবে বলাৎকার করতো। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় মোটামুটি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমি বেশ অনেকগুলো হুজুরকেই আজকে দেখালাম যারা আসলে মূলত এই কাজের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত এবং মহিলারা এখানে আসলে যোদাপিটি করছে, উইচ ইজ ভেরি গুড, যে মহিলারাও আসলে এই মুহূর্তে সচেতন হচ্ছে এবং তারা ইকোকর্ম সম্পর্কে অবহিত হচ্ছে কনস্ট্যান্টলি। তো এর আগের ফুটেজও আমরা দেখতে পেয়েছিলাম যোদাপিটা করা হয়েছে এবং শেষ পর্যন্ত ওনাকে যোদ্ধার মালা পরিয়ে আসলে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এখানে আরেকজনকে দেখতে পাচ্ছেন, ওনাকে মামুনুল হকের মতো লাগে আমার কাছে, আপনি আবারও ব্যাপারটা বললাম, মানে মামুনুল হকের হয়তো বা কোনো একটা রিলেটিভ হইতে পারে, আই ডোন্ট নো। তারপরে আরেকজনকে দেখাইলাম, তাকেও আসলে বেঁধে রাখা হয়েছে, কোরআন শিক্ষা দিতে বাসায় চলে গেছিল উনি এবং বাসায় গিয়ে আসলে ওই আকামগুলো উনি করতেন। এবং ফার্স্ট ওয়ানে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম উনি আসলে কান ধরে উদ্বোস করছিলেন, আমি একটু দেখাচ্ছি এই যে কান ধরে উদ্বোস করছেন। তো এরকমভাবে যদি আসলে প্রত্যেকটা অঞ্চলের মানুষ সচেতন হতো, প্রত্যেকটা জায়গার মানুষ যদি এইভাবে প্রতিবাদ করতে শিখতো, তাহলে আমার মনে হয় এগুলো আস্তে আস্তে করে কমতে শুরু করতো এবং মোল্লারাও আসলে এই কাজগুলো করতে ভয় পেত। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা মনে করেন যে আমার বাচ্চাকে মাদ্রাসায় পাঠালে আমি জান্নাতে চলে যাব আমার ছেলের লেজ ধরে ধরে, তাদের জন্য মনে হয় আমার নতুন করে একবার ভাবার সুযোগ এসছে বা নতুন করে একটু ভেবে দেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনার বাচ্চাগুলোকে আসলে কোথায় পাঠাচ্ছেন, যেখানে জীবনের নিশ্চয়তা নাই, যেখানে আসলে সমকামিতায় লিপ্ত হবে তারা,
সমকামিতা সেটা ন্যাচারালি হইলে কোনো প্রবলেম নাই, বাট এখানে আসলে জোর করে বাচ্চাদেরকে আসলে এই কাজে বাধ্য করা হচ্ছে, রাইট? এবং তারা আসলে বাসায় কোনো শিক্ষা দেওয়ার নামেও গিয়ে কিন্তু বাসার মধ্যে এই ধরনের কাজকর্মগুলো করছে। যাই হোক দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। আগামীকালের অনুষ্ঠানে হয়তো আবারও কথা বলবো, আবারও হ্যালো বলবো। সে পর্যন্ত আপনার সঙ্গে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।